বাংলাদেশ ব্যাংকে আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু আপনারা এসএসসি পাশেই আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনাদের মধ্যে অনেকেই আমাকে বলেছে যে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি থাকলে তা আপনাদের জানাতে, এবং এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আছে কিনা যেখানে আপনারা এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তাই আজকে আমি এই বিজ্ঞপ্তিটি নিয়ে আসলাম, যেখানে কিন্তু বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় অর্থাৎ ঢাকাতে আপনাদের এসএসসি পাশে নিয়োগ দেওয়া হবে। ভিউয়ার্স, বাংলাদেশ ব্যাংকের এই চাকরিটিতে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে, কতজন করে নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কি এবং কিভাবে আপনারা আবেদন করবেন ইত্যাদি সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন, কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপলোড দেওয়া হয় এবং প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন। ভিউয়ার্স, আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি এসএসসি পাশেও আবেদনের সুযোগ। বাংলাদেশ ব্যাংকে দুইটি পদে 9 জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 11 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, এখানে কিন্তু শুধু দুইটি পদ না, এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংকের অনেকগুলো পদ রয়েছে, যেখানে 974 জন, 1597 জন, 787 জন, 1114 জন, 6 জন, 11 জন, 9 জন, 48 জন, 3 জন এবং 6 জন। অর্থাৎ এখানে কিন্তু অনেক অনেক পদ রয়েছে এবং অনেক অনেক মানুষকে নিয়োগ দেওয়া হবে। আপনারা যারা এই পদগুলোতে আবেদন করেননি, তারা আমাদের চ্যানেল থেকে দেখে নিন যে এই পদগুলোতে কিভাবে আবেদন করতে হয়, কোন কোন পদে নিয়োগ দেওয়া আছে, এই সব কিছু কিন্তু দেওয়া আছে। আজকে আমি দেখাবো একেবারে অতি সম্প্রতি অর্থাৎ 3 জানুয়ারি যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়েছে এসএসসি পাশের, সেই বিজ্ঞপ্তিটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই বিজ্ঞপ্তিটি কিন্তু বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ই পেপারে আছে এবং ই পেপারের লিঙ্কটিও আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভিউয়ার্স, আপনারা দেখুন, এখানে প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ ব্যাংক, পদের নাম ফায়ার কন্ট্রোল অপারেটর, পদসংখ্যা 3 জন, কম বেশি হতে পারে, বেতন 22,490 টাকা, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাশ হলে আবেদন করতে পারবেন। আরেকটি হলো পদের নাম ফায়ার ফাইটার, এটি কিন্তু পদসংখ্যা 6 জন, এটিও কম বেশি হতে পারে, বেতন 20,570 টাকা, শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাশ হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। চাকরির ধরন স্থায়ী, প্রার্থীর ধরন পুরুষ। ভিউয়ার্স, শুধুমাত্র এই দুইটি পদ, এখন যে দুটি পদের নাম বললাম, এই দুটি পদই পুরুষ প্রার্থী নেওয়া হবে। আপনারা যারা নারী প্রার্থী আছেন, তারা কিন্তু বাংলাদেশ ব্যাংকের এই ই রিক্রুটমেন্ট ওয়েবসাইটে এসে এখান থেকে অন্যান্য পদগুলোতে আবেদন করতে পারেন। এই হাজার হাজার পদ রয়েছে, 900, 1500, 700, 100, এই হাজার হাজার পদে কিন্তু নারী পুরুষ সমানভাবে এখানে নেওয়া হবে, আপনারা সেখানে আবেদন করতে পারেন। আর এখানে ভিউয়ার্স, কর্মস্থল যে কোনো স্থান, বয়স 11 জানুয়ারি 2024-এ 18 থেকে 30-এর মধ্যে থাকতে হবে, 18-র নিচে হলে এবং 30-এর বেশি হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন না। বিশেষ ক্ষেত্রে বয়স 32 বছর, অর্থাৎ যদি কোনো কোটা থাকে, মুক্তিযোদ্ধা কোটা, তাহলে কিন্তু আপনি 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় 11 ফেব্রুয়ারি 2024। আবেদনের নিয়ম, আগ্রহীরা বাংলাদেশ ব্যাংকের ক্যারিয়ার বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। সূত্র বাংলাদেশ প্রতিদিন পত্রিকা, 11 জানুয়ারি 2024, অর্থাৎ এই তারিখের পত্রিকায় কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। ভিউয়ার্স, আবেদনের এই লিঙ্কটি আপনারা কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে এখানে এসে সব তথ্য ভালোমতো পড়ে নেবেন। পড়ার পর আপনারা আবেদন করার জন্য এই যে ক্যারিয়ার বিষয়ক ওয়েবসাইট, এখানে ক্লিক করলে কিন্তু ই রিক্রুটমেন্ট ডট বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটি ওপেন হবে, এখান থেকে আপনারা সব তথ্য দেখে নেবেন। আর আপনি যদি বাংলাদেশ প্রতিদিন যে পত্রিকা রয়েছে, পত্রিকার ই পেপারে এসে সব তথ্য দেখতে চান, অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে চান, তাহলে কিন্তু আপনি এই যে বাংলাদেশ প্রতিদিন নীল করে লেখা আছে, এখানে ক্লিক করলে পত্রিকার বিজ্ঞপ্তিটি এখানে দেখতে পারবেন। ভিউয়ার্স, এখান থেকে আমি কিছু তথ্য আপনাদের আগে বলে দিচ্ছি। এখানে বেতন স্কেল 22,490 টাকা বলা আছে, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এসএসসি পাস, এটিও আপনি জেনেছেন, এবং কার্যপরিধি আপনার কি হবে, এই ফায়ার ফাইটার কন্ট্রোল অপারেটর পদের জন্য কার্যপরিধি হবে বাংলাদেশ ব্যাংকের নিয়োগকৃত ফায়ার ফাইটারদের, অর্থাৎ পুরুষদের, তত্ত্বাবধান করতে হবে আপনাকে জরুরি পরিস্থিতিতে অন স্পট ফার্স্ট রেসপন্স এর অংশ হিসেবে সহযোগিতা চেয়ে সকল অগ্নি নির্বাপনকারী সংস্থাকে ফায়ার নোটিশ প্রদান করতে হবে, সে অনুযায়ী রেসপন্স করতে হবে এবং প্রশাসনিক যোগাযোগের সাড়া প্রদান করতে হবে। অগ্নি নির্বাপনের জন্য প্রতিটি সিকিউরিটি ইকুইপমেন্ট সম্পর্কে জানতে হবে আপনাকে, জরুরি পরিস্থিতিতে দুর্ঘটনার ধরন বুঝে সে অনুযায়ী তার ব্যবহার নিশ্চিত করতে হবে। ফায়ার ফাইটারদের সাথে
দুর্ঘটনাস্থলে লিয়াজ অফিসারের হিসেবে কাজ করতে হবে। অগ্নি দুর্ঘটনা এড়াতে সকল যন্ত্রাংশের সময়ে সময়ে নিরীক্ষা এবং দুর্ঘটনায় ব্যবহারের পরে সকল নির্বাপক যন্ত্রাংশের পোস্ট নিরীক্ষা নিশ্চিত করতে হবে। যথাযথ কর্তৃপক্ষ অগ্নি দুর্ঘটনার সম্ভাব্য ঝুঁকিসমূহ নিশ্চিত করে তার রিপোর্ট পাঠাতে হবে। এরপরে যে আরেকটি পদ রয়েছে ফায়ার ফাইটার, এই পদে কিন্তু এসএসসি পাশে এবং এখানে কার্যপরিধি হলো ফায়ার ফাইটার পুরুষ হবে বাংলাদেশ ব্যাংকে নিয়োগকৃত নিজস্ব অগ্নি নির্বাপক কর্মী। আপনাদের প্রতিষ্ঠানের আগুন লাগলে ফায়ার সার্ভিস আগমনের আগে ফায়ার এক্সটিংগুইশার বা ফায়ার হাইড্রেন্ট সিস্টেম ব্যবহারের মাধ্যমে যতটা সম্ভব অগ্নি নির্বাপন করে ক্ষয়ক্ষতি কমাবার চেষ্টা করতে হবে। জরুরি পরিস্থিতিতে আটকে পড়া লোকজন লাইফ সেভিং গাইডের মাধ্যমে তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে। ফায়ার ফাইটাররা অগ্নি দুর্ঘটনা ছাড়াও প্রতিষ্ঠানের প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট দুর্ঘটনার বিপদ সম্পন্ন মানুষকে উদ্ধারে কাজ করবেন। ভিউয়ার্স, এখানে আপনারা কিভাবে গ্রেডিং পদ্ধতিতে কাজ করা হয়েছে অথবা আপনাকে নেওয়া হবে। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় 2/6/2009 এবং 2/3/2010 তারিখে প্রজ্ঞাপন এবং যথাযথ নিয়ম অনুযায়ী জিপিএ এবং সিজিপিএ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর হিসাবে ধরা হবে। আপনার যদি জিপিএ 3 বা তার বেশি থাকে তাহলে প্রথম বিভাগ হবে এইচএসসি পাশে, আপনার যদি জিপিএ 2 বা 3-এর কম থাকে তাহলে দ্বিতীয় বিভাগ এবং আপনার যদি জিপিএ 1 বা 2-এর কম থাকে তাহলে তৃতীয় বিভাগ। এটি হলো এইচএসসি বা এসএসসি পাশের ক্ষেত্রে। আর আপনার যদি বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ হিসাব করা হয় তাহলে 4-পয়েন্ট স্কেলে আপনার 3 থাকলে প্রথম বিভাগ, 2.25 থেকে এর বেশি অর্থাৎ 3-এর কম থাকলে আপনার দ্বিতীয় বিভাগ, 1.15 থেকে এর বেশি অর্থাৎ 2.25-এর নিচে থাকলে আপনার তৃতীয় বিভাগ, আর 5 স্কেলের ক্ষেত্রে আপনার 3.75 বা বেশি থাকলে আপনার প্রথম বিভাগ, 2.813 বা তার বেশি অর্থাৎ 3.75-এর কম থাকলে দ্বিতীয় বিভাগ এবং 2.063 বা 2.813-এর কম থাকলে আপনাকে তৃতীয় বিভাগ ধরা হবে। এছাড়াও ভিউয়ার্স, সেখানে কিন্তু ও লেভেল, এ লেভেলের ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমান সার্টিফিকেট, ইকুইভ্যালেন্স সার্টিফিকেট, বিদেশি বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে দেশি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সমান সার্টিফিকেট, ইকুইভ্যালেন্স সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি বা ফলাফল তথ্য দিতে হবে। বয়স হতে হবে আপনার 18 বছর, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 32 বছর। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র কিন্তু গ্রহণযোগ্য হবে না। আগ্রহী প্রার্থীদেরকে 11/2/2024 তারিখের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট recruitmentbb.org.bb এবং অনলাইনের ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। এখন ভিউয়ার্স, আপনারা অনলাইনে ফর্মটি কীভাবে পূরণ করবেন সেটি দেখিয়ে দিচ্ছি, আর বাদবাকি শব্দ তো আপনারা নিজেরা পড়ে নেবেন। অনলাইনে ফর্মটি পূরণ করার জন্য এখানে আসবেন, আসার পর আপনি যেই পদেই চাকরি করতে চান না কেন সেই পদেই কিন্তু এখানে রয়েছে, সেই পদগুলো এখানে দেখে এখন আপাতত ফায়ার ফাইটারটা দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই অনলাইন, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংকের ফর্মটি ওপেন হবে এবং এখানে কিন্তু আপনাদের বলা আছে যে এই পদে আপনি আবেদন করতে চাইলে আপনার পূর্বের যে সিবিটি রয়েছে সেই সিবির নং এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করুন। অর্থাৎ এর আগে যদি আপনি বাংলাদেশ ব্যাংকে কোনো আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনার একটি সিবির আইডেন্টিফিকেশন নাম্বার থাকবে এবং পাসওয়ার্ড থাকবে, সেটি দিয়ে আপনি লগ ইন করে এখানে আবেদন করবেন। আর যদি আপনি একেবারে নতুন হন তাহলে রেজিস্টার নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটি পুরোটি ফিল আপ করবেন। এখানে আপনার নাম দেবেন, আপনি মেল না ফিমেল দেবেন, আপনার বৈবাহিক অবস্থা দেবেন, আপনার ডেট অফ বার্থ দেবেন, আপনার এজ দেবেন কত, তারপর আপনার পিতার নাম, মাতার নাম, তারপর আপনি যদি বিবাহিত হন তাহলে স্বামী বা স্ত্রীর নাম, তারপর আপনার কন্ট্যাক্ট নম্বর। আর এখানে আপনার ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি হতে হবে, বাংলাদেশি না হলে আবেদন করতে পারবেন না। আপনার ন্যাশনাল আইডি কার্ডের নম্বর দিতে হবে, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমানে যেখানে থাকেন সেই ঠিকানা, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার যে স্থায়ী ঠিকানা রয়েছে সেটি দেবেন, আপনার ডিস্ট্রিক্ট কোনটি এটি দেবেন এবং আপনার ইমেলটি দিয়ে দেবেন। এরপর ভিউয়ার্স, আপনি আপনার ছবিটি এখানে আপলোড করবেন এবং আপনার সিগনেচারটি এখানে আপলোড করবেন। এরপর আপনার আসে কোয়ালিফিকেশন এডুকেশনের, অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে আপনি এসএসসিতে কোনটি পড়েছেন, এসএসসি দাখিল ও লেভেল সেটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর কোন ইয়ারে আপনি পাস করেছেন সেই ইয়ারটি লিখবেন, কোন গ্রুপ থেকে পাস করেছেন সেটি লিখবেন, আপনি কোন ডিভিশনে গ্রেড পেয়েছেন সেইটি লিখবেন, তারপর আপনার গ্রেড কত থেকে কত পেয়েছেন, অর্থাৎ যেমন এখানে গ্রেড 5-এর মধ্যে আপনি 4 পেয়েছেন সেটি দিবেন বা 5-এর মধ্যে আপনি 5 পেয়েছেন সেটি দিবেন, আপনি কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেটি লিখবেন। এরপর ভিউয়ার্স, আপনার পাসিং ইয়ার লিখবেন, তারপর আপনার রেজাল্ট লিখবেন। এসএসসি পাসের সব তথ্য দিলেই আপনার সমস্যা নেই, আর কিছু দিতে হবে না। এরপর ভিউয়ার্স, আপনার এখান থেকে কিন্তু ট্রেনিং সার্টিফিকেট, অর্থাৎ আপনি যদি কোনো ডিপ্লোমা অথবা কোনো ট্রেনিং করে থাকেন, কোনো সার্টিফিকেট পেয়ে থাকেন, তাহলে
সেগুলো কিন্তু এখানে আপনি তথ্য দিয়ে দিতে পারেন। দেওয়ার পর আপনি সন বা ডটার বা গ্র্যান্ডসনার ডটার অফ ফ্রিডম ফাইটার, অর্থাৎ আপনি যদি মুক্তিযোদ্ধা কোঠায় আবেদন করতে চান তাহলে ইয়েস দিবেন। দেওয়ার পর এখানে মুক্তিযোদ্ধার যত তথ্য আছে সব তথ্য, অর্থাৎ যে নম্বরগুলো রয়েছে, রেজিস্ট্রেশন নম্বর রয়েছে, মেমো নম্বর রয়েছে, এগুলো আপনি দিয়ে দেবেন। আর যদি কোটায় না হন তাহলে নো দেবেন। এরপর ভিউয়ার্স এই সবগুলো আপনি যদি কোটা থাকে তাহলে ইয়েস দিবেন, না হলে নো দিয়ে দিবেন। তারপর আপনার ফর্মটি ফিল আপ হয়ে যাওয়ার পর একটি পাসওয়ার্ড এখানে দিবেন। এই পাসওয়ার্ডটি মনে রাখবেন, যাতে পরবর্তীতে এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি এখানে লগ ইন করতে হবে। এই পাসওয়ার্ডটি একবার দেওয়ার পর সেম পাসওয়ার্ডটি এখানে আরো একবার দিবেন। দেওয়ার পর সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার আবেদনটি হয়ে যাবে এবং আপনাকে একটি আইডেন্টিফিকেশন নম্বর দিবে। ভিউয়ার্স সেই আইডেন্টিফিকেশন নম্বরটি কিন্তু আপনি সবসময় মনে রাখবেন এবং সেভ করে রাখবেন অথবা কোথাও সংরক্ষিত করে রাখবেন। আপনি পরবর্তীতে যে কোনো চাকরিতে আবেদন করতে যান বাংলাদেশ ব্যাংকের, আপনাকে কিন্তু সেই আইডি নম্বরটি লাগবে এবং আপনার পাসওয়ার্ডটি লাগবে আপনার সিভিটি ওপেন করার জন্য। এটি করে আপনি আপনার সিভি ওপেন করে কিন্তু অটোমেটিক সব জায়গায় আবেদন করে ফেলতে পারবেন। এছাড়া ভিউয়ার্স আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন যারা চাকরি করছেন। ধন্যবাদ।